ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে নোবেলজয়ী সহ বিশ্ব নেতাদের বিবৃতি পত্রিকায় ছাপাতে $2 মিলিয়ন লেগেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তাকে নিয়ে বিএনপি নেতারা নতুন খেলা শুরু করেছে, আরেকটি ১১ দুঃস্বপ্ন দেখছে। দুপুরে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ও বহুমুখী সমবায় সমিতি আয়োজিত শোক দিবসের আলোচনায় এসব বলেন তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। জাতির পিতার ৪৮তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন। সেখানে রাখা বক্তব্যে ১৫ই আগস্টের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন অনুষ্ঠানে উপস্থিত সরকারের একাধিক মন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। আর প্রধান অতিথির বক্তব্যে দেশের রাজনীতি নিয়ে আক্ষেপের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজনীতি করতে হয় এই দেশের মুক্তিযুদ্ধ, এর সঙ্গে যাদের বিরোধ, যারা ১৫ই আগস্টে জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। চিকিৎসা নিতে বিদেশে গিয়েও বিএনপি মহাসচিব প্রতিদিন রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন এবং এমনই এক বিবৃতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান দাবি করেন সেই প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের। এই বিবৃতি যে স্পেসে দেওয়া হয়েছে সেটা কিনতে $2 মিলিয়ন, এ অর্থ কোথা থেকে এলো? মির্জা ফখরুল সাহেবরা আন্দোলন এখন আর জমে না, বাজারে ভাটা পড়ে গেছে, এমত অবস্থা আবার নতুন খেলা ডক্টর ইউনূসকে নিয়ে শুরু করেছেন, ১১-এর দুঃস্বপ্ন দেখছেন। আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে বিশ্ব মোড়লদের হাত ধরে এই নতুন খেলা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। এই ডক্টর ইউনূস আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়, কোনদিন গেছে? রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি ১.৫ লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত ৯:৩০ মিনিটে এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।